দিনহাটা ভেটাগুড়িত বিজেপি কর্মীর ঘরের বাড়ি ভাঙচুর ডাংমার এই অভিযোগত আজ ভেটাগুড়ি চৌপথিত কুচবিহার দিনহাটা মূল ঘাটা অবরোধ করলেন বিজেপি যুব মোর্চা। এই অবরোধত উপস্থিত আছিলেন কুচবিহার জেলা বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি ও বর্তমান সভাপতি অজয় সাহার সাথে যুব মোর্চার ভাল্লা কর্মী। অজয় সাহা কলে তৃণমূলের দুষ্কৃতীর ঘর উমেরগুলের কর্মীর বাড়ি ভাঙচুর ডাংমার করছে। উমেরগুলা 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ প্রশাসন গ্রেপ্তার না করে তাহলে উমরা আইসিয়া দিনত ডাঙর আন্দোলনের ঘাটা নামিবার বাধ্য হবে। আজগার এই ঘাটা অবরোধ প্রায় 30 মিনিট ধরে করছে, ফলতে কুচবিহার দিনহাটা মূল সড়ক চলাচল গাড়ি যানবাহন যানজটে তৈরি হয়। ভালেক্ষণ থেকে যানজট থাকার ফলতে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় ফির ঘাটার স্বাভাবিক চলাচল শুরু হয়। দিনহাটা থানার আইসির সাথে ফোনত কথা কইছে জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি অজয় সাহা। ইয়ের পাছত অবরোধ তুলে নিছে। আপনারা তো জানেন এই অমল মজুমদার আর এই জয়নাল মিয়া, হ্যাঁ অমল মন্ডল আর জয়নাল মিয়া বলে যে দুজন আমাদের বিজেপি কার্যকর্তা আছে তাদের বাড়িঘর তো ভাঙচুর হয়েছে, এবং শুধু ভাঙচুরই না তার সাথে সাথে সোনা গয়না টাকা পয়সা এমনকি বাড়ির দলিলটা পর্যন্ত নিয়ে গেছে। তা আপনাদের কাছে আমাদের এটাই দাবি, সেটা হচ্ছে অন্তত এই যেগুলো লুটপাট হয়েছে সেগুলোকে আগে অবিলম্বে ফেরত দেওয়া এবং তার সাথে সাথে আমাদের কর্মীদের সুরক্ষা দেওয়া আর দোষীদের গ্রেপ্তার। হ্যাঁ কমপ্লেন করা হয়েছে, কিন্তু আমার ঘটনা হচ্ছে আপনারা তো এখনো পর্যন্ত দোষীদের কোনো রকমভাবে ধরতে পারেননি এবং এদের যে দলিল টাকা পয়সা সোনা গয়না যে লুট হয়েছে সেগুলো তো ফেরত পায়নি তারা এখনো। আপনারা জানেন গত 27 তারিখ রাত্রিবেলায় আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রের 157 নম্বর বুথে সিঙ্গিজানি যে অঞ্চলটা সেখানে অমল মজুমদার এবং জয়নাল মিয়া নামে আমাদের বিজেপি যারা কার্যকর্তা তাদের বাড়ি অতর্কিতভাবে তৃণমূল দুষ্কৃত বাহিনী সেখানে হামলা চালায় এবং হামলা চালিয়ে তারা শান্ত হয়নি। তারা পরবর্তীতে তাদের বাড়ির থেকে সোনা গয়না টাকা পয়সা এমনকি বাড়ির দলিল পর্যন্ত তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। এই মত অবস্থায় আমাদের বিজেপি কর্মীরা সেখানে নিরাপত্তার অভাবে ভুগছে। আমরা বিজেপি যুব মোর্চার তরফ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি এবং তার সাথে সাথে প্রশাসনকে জানাতে চাচ্ছি আগামী দিনে যদি প্রশাসন 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই বিজেপি কার্যকর্তাদের সুরক্ষা না দেয় এবং যা যেগুলো লুটপাট হয়েছে জমির কাগজ থেকে শুরু করে নগদ অর্থ থেকে শুরু করে সোনা গয়না যদি ফেরত না দেওয়া হয় তাহলে বিজেপি যুব মোর্চা আগামী 24 ঘন্টার মধ্যে আরও বৃহত্তর আন্দোলনে যাবে এই এবং এই অবরোধ আমরা চলবে, পুলিশ প্রশাসন আসবে তাদের প্রতিশ্রুতি যদি দেয় তাহলে আমরা এই অবরোধ তুলব, নাহলে এই অবরোধ চলতে থাকবে আমাদের। তারা বলল তার যে উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে কথাবার্তা বলে তিনি জানাচ্ছেন, আমরাও আমাদের যে রাজ্য সভাপতি যুব মোর্চার সৌমিত্র খান তার সাথেও আমরা কথা বলছি এবং জেলা সভাপতি মালতী রাভা রায় তাদের সাথেও আমরা কথা বলছি, কথা বলে আমরা পরবর্তীতে আমরা তাদের পুলিশ প্রশাসনের সাথে কথা বলবো।